हे गाइज वेलकम बैक टू माई चैनल सोनियाज लाइफ स्टाइल। तो तुम्हारा केमन आछो आशा करी तुम्हारा सबा भलो आछो आमिओ भलो आछी। तो आज के एक डेली ब्लॉग तुम्हारे साथ शेयर करछी, तुम्हारा भिडियोटा देखो आशा करी भलो लागबे। और सबाई के जाने प्रथमे गुड मर्निंग बा शुभ सकाल, आज के दिन जान सबार खूब खूब भलो काटे। तुम्हारे दादा एखन गेछे बाजारे और आमी घूम थेके उठेई किछु काज सेरे निएछी, तारपरे तोमादेर साथे कथा बोलछी केन आज के अनेकटा काज मोटामुटी छिलो। আর হচ্ছে যে ব্রেকফাস্টের জন্য কিছু করে নিয়েছি, তো যেহেতু খেয়ে যাবে সেই জন্য আর আমি দেরি করিনি, তারপরে আমি তোমার সাথে একটু গল্প করতে চলে এসেছি। তো আজকের ব্লগটা দেখো অবশ্যই, আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়, আর আমিও তোমাকে অবশ্যই সাপোর্ট করব। তো সবাই আমার পাশে থেকো। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে একদম পুজো টুজো সেরে তারপর দেখা করছি। তো ভাবলাম তোমাদেরকে একটু বাইরের আকাশটা দেখাই। আকাশটা দেখে আমার মনে হলো যে শীতে রোদপিট করে টেস্ট পেপার সলভ করার একটা সময় ছিল না, তো সেটার কথা এখন মনে পড়ে গেল। তো যাই হোক, সেই সব দিন অনেক দিন চলে গেছে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমি এক চুটকি মেরে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর বিছানাটা ক্লিন করে তারপর আমি এখন চলে যাব স্নান করতে। তো স্নান টান করে নিয়ে এসে আমি এখন পুজো করে নিয়েছি। তো দেখো আমি আমার গোপসোনাকে পুজো করে নিয়েছি, তারপর হঠাৎ করে কি মনে হলো তো একদিন ধরে পুজো দিতে যাবো ভাবছিলাম, তো এখন বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে। তো দেখো আমি নিজে চলে এসেছি আর তোমাদের দাদা এখন গাড়ি বের করে ও এখন ফুল গাছ কিনছে। তো যেখানে যাই ফুল গাছ দেখতে পেলে কিনবেই, তো ওখানে এখনও ফুল গাছ দেখছে। তো ফুল গাছটা কিনে নেওয়ার পর আমরা মন্দিরে চলে আসলাম। বাড়ি থেকে 5 মিনিট মতো হবে মন্দির, 10 মিনিট মতো, 10 মিনিট মতো মন্দিরটা। তো ভিতরে ফোন অ্যালাও নেই, তো সেই জন্য ভিতরে ছবি তুলতে পারিনি। আর বাইরেটা না খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আমার তো বাড়ি আসতে ইচ্ছা করছিল না। আর এইদিকে ঠাকুরের রান্নাঘর আছে, আর দেখো ওইদিকে একটা বিয়ে বাড়ি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে প্যান্ডেল করা আছে ওই ওইখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, এখানে বিয়ে বাড়ি হয়, অন্নপ্রাশন হয়, সাধ ভক্ষণ হয় মন্দিরে, তারপর মৃত্যুবার্ষিকী সেলিব্রেশন হয়। আর ওইদিকে যে আঙুল দিয়ে দেখালাম ওইদিকে হচ্ছে ঠাকুরের রান্নাঘর। তো আমরা এখন প্রসাদ নেবে বলে প্রভুর রান্নাঘরে চলে আসছি। তো এখানে আছে একটা মিক্স সবজি, ক্ষিরি আছে, ডালমা আছে, আলু চালের ভাত আছে, আর একটা চালতার চাটনি আছে, এরকম অনেক কিছু আননোন খাবার, আমার বেশ ভালোই লেগেছে। তো বাড়িতে চলে আসছি, বাড়িতে আসার পর এই যে এগুলো সব বুঝিয়ে নেবো। আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওটা একটা ব্রাহ্মণের, মানে মন্দিরে যে পুজো দিয়েছি সেই ব্রাহ্মণের নাম্বার ওটা দিয়েছে, পরবর্তীকালে পুজো দিতে গেলে যাতে ফোন করে যাই। তো একটা ফ্রাইং প্যান কিনেছিলাম, তো এগুলোকে সব এখন গুছিয়ে রাখার পালা, ঘরে তো একটা লোকজন আসবে কয়েকজন, তো সেই জন্য এগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি দেখো। আর আলমারির তলায় আমার মতন কে কে বাসন কোসন রাখো একটু কমেন্টস করে জানাবে। আমি তো এরকমই আলমারির নিচ দিকটা, মানে নিচেটা পুরোটাই আমি বাসন টাসন এইসব টুকিটাকি জিনিসগুলোই রাখি, বাটি চামচ হ্যান ত্যান করে, আমার মাকেও দেখেছি রাখতে, তো সেই জন্য আমিও এটা শিখে গেছি যে আমিও আলমারির তলায় জামা কাপড় রাখার বদলে বাসন কোসন রাখি। তো যাই হোক কথা বলতে বলতে এগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এগুলো হচ্ছে সুপখা চামচগুলো নিয়েছিলাম, এইগুলো না মানে আমরা বুঝতে পারিনি, আমরা ভাবছিলাম যে 35 রুপিস নিয়েছিল, আমরা ভাবলাম 4টে আছে আমি ভাবছিলাম, কিন্তু বাড়িতে এসে দেখলাম ঠিক করে যে 35-এ 3টে দিয়েছে। যাই হোক 3টেই আবার কি হবে, তো রেখে দিলাম গোছ করে। দেখো দেখাচ্ছি দামটা 35 নিয়েছে। তো সব কিছু গোছ গাছ করে এখন আমি খেয়ে নেব। এই যে ডালমা দিয়ে আমি এখন আলু চালের ভাত খাচ্ছি আর মিক্স সবজি। হ্যাঁ আজকের ব্লগটা 1.5 মাস আগের ব্লগ, তো সময় পাইনি সেই জন্য এখন এডিট করে ছাড়লাম, আমাদের অ্যানিভার্সারি ছিল তো সেই জন্যে এটা 22 নভেম্বরের ব্লগ, তো আজকে ছাড়লাম। তো আমাদের অ্যানিভার্সারি ছোট্ট করে একটা সেলিব্রেশনের জন্য মিয়ামোর থেকে কেক নিয়ে এসেছিলাম, আর আমিও একটা পেস্ট্রি কিনে খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদা দেখলে রান্নায় আমাকে একটু হেল্প করছে, কয়েকজন বাড়িতে আসবে তো বললামই সব কিছুই। তো আমি এখন চিকেনের আলুটা নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর বেগুন ভাজবো,
তারপর যতটুকু ভিডিওটা কন্টিনিউ করা যায় আমি করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, বাকিটা হয়তো কন্টিনিউ করতে পারিনি, সবগুলো হয়তো ছবি তুলে নিয়েছি। তো এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি, কড়াই তেল গরম করে নিই। আর তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে একটা মেলা থেকে ছবি কিনে এনেছিলাম, তো এইটাই হচ্ছে সেই ছবি। আজকে এই ছবিটা আমি একটু দেওয়ালে লাগিয়ে দিয়েছি। তারপর একটা দিদিভাই আসছিল, সে মুড়ি মাখছিল, মুড়ি টুড়ি খেয়ে নিয়ে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। চিকেন হয়েছিল, চাটনি হয়েছিল, বেগুন ভাজা তো দেখালাম, মিষ্টি ছিল, পায়েস ছিল, আর দিদিভাই চকলেট দিয়েছিল, তোমাদের দাদাও চকলেট দিয়েছিল, আর এই যে আমাকে একটা চুড়িদারের পিস দিয়েছিল। আর আমাদের গরিবের অ্যানিভার্সারি সেলিব্রেশনের ডেকোরেশনটা দেখে নাও একবার। তো বাইরে একটা ঘরের মধ্যে ছোট করে, এর থেকে বেশি কিছু করা যাবে না। তো এই যে আর বিছানায় বসে কেকটা কাটা হয়নি, অনেকজন ছিল বলে, তো এখানে দাঁড়িয়ে কেকটা কেটে নিলাম। তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন খুব ভালো থাকি, আর এইভাবে একসাথে আমরা যেন সব দিন থাকতে পারি। তো চলো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও তোমরা সবচেয়ে আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা, থ্যাংক ইউ।